আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটটি। দর্শক, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, আগামী 21 ফেব্রুয়ারি থেকে কুয়েতে পবিত্র শাবান মাস শুরু হবে এবং আগামী 23 মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। অর্থাৎ মার্চ মাসের 23 তারিখে কুয়েতে প্রথম রোজা অনুষ্ঠিত হবে। তাছাড়া 21 এপ্রিল কুয়েতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। যদি কোনো কারণে চাঁদ দেখা নিয়ে একদিন এদিক সেদিক না হয়, পবিত্র রমজান মাসের প্রথম রোজার সময়কাল 13:31 হবে। আল আজিরি সেন্টারের রেফারেন্স থেকে আরবি দৈনিক আল আনবা এই তথ্যটি নিশ্চিত করেছেন। কুয়েতের মাঙ্গাব এলাকায় গতকাল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগার পর বাসিন্দাদের তাদের বিল্ডিং থেকে বের করতে হয়েছিল নিরাপত্তা কর্মী দ্বারা। বিশেষ করে অগ্নিকাণ্ডটি এত ভয়াবহ ছিল, ঠিক সেই পরিস্থিতিতে দমকল বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছিল। দমকল বাহিনী থেকে বলা হয়েছে সকলেই শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার ব্যবহার থেকে আরও সতর্ক এবং সচেতন হওয়ার জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে স্মরণকালের ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেল সেবদি এলাকায়। সেবদি এলাকায় এই সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র থেকে। তবে এখানে বলা হয়নি যে কোন জাতীয়তার বা কোন দেশের নাগরিক ছিল। প্রসঙ্গত, প্রতি বছরই কুয়েতে রেকর্ড সংখ্যক সড়ক দুর্ঘটনায় কুয়েতি নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার প্রবাসীদের মৃত্যু হচ্ছে। আর এই সকল পরিস্থিতিতে কুয়েতের ট্রাফিক পুলিশ থেকে বারবার বলা হচ্ছে যে অতিরিক্ত মোবাইলের ব্যবহার এই সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। কাজেই কুয়েতে বর্তমান আইন অনুযায়ী মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ যদি আপনি ড্রাইভিং সিটে বসে থাকেন। তবে হ্যাঁ, বিশেষ জরুরি কথা বলতে পারবেন আপনি হেডফোন দিয়ে বা ব্লুটুথ দিয়ে, কিন্তু আপনি সেলফোন ব্যবহার করতে পারবেন না আপনার কানের কাছে। কাজেই সকলেই সতর্ক এবং সচেতন হবেন এই সকল ব্যাপারে। আপনারা অবগত রয়েছেন যে একজন প্রবাসী বাংলাদেশিকে মারধর করেছিল। এই মারধরের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেই কুয়েতি একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয় এবং তার জামিন দেওয়া হয়নি। তার আটকাদেশ আরও 21 দিন বাড়ানো হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ রিপোর্ট থেকে এটি নিশ্চিত করা হয়েছে। তবে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, এই কুয়েতি নাগরিক বলছিলেন তাকে মারার কোনো উদ্দেশ্যই আমার ছিল না, তবে আমাকে উস্কিয়ে দেওয়া হয়েছিল তাকে মারার জন্য। কিন্তু এখানে তিনি এটি বলেননি বা এই প্রতিবেদনে এটি প্রকাশিত হয়নি যে কার দ্বারা প্রণোদিত হয়ে এই কুয়েতি নাগরিক বাংলাদেশিকে এভাবে মারধর করেছিল। প্রসঙ্গত, এই ঘটনাটির পর এখন পর্যন্ত বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে। তাহলে অনুমান করতে পারছেন আপনারা নিশ্চয়ই কী ধরনের মার মেরেছিল এই কুয়েতি বাংলাদেশি নাগরিককে। অনেকেই এটি নিয়ে মতামত ব্যক্ত করেছে। বিশেষ করে একজন ফিলিপিনি গৃহকর্মীর মৃত্যুর মাধ্যমে কুয়েতের সাথে ফিলিপিন্সের সরকার সম্পূর্ণ শ্রমিককে পাঠানো বন্ধ করে দিয়েছে এবং সকল চুক্তি বাতিল করেছে। সেই সাথে তারা প্রতিবেদন প্রকাশ করছে যে প্রতিদিন বা প্রতি মাসে প্রতি বছর কুয়েতে কতজন ফিলিপিনি নাগরিক অত্যাচার বা নিপীড়নের শিকার হচ্ছে। আর আমাদের বাংলাদেশিরা কমেন্টস করে এটি বলতে চাচ্ছে যে একজন বাংলাদেশি আহত হয়েছে বা একজন বাংলাদেশি নির্যাতনের শিকার হয়েছে বা একজন বাংলাদেশি স্যালারি পায়নি, এটি কি আমাদের দূতাবাস বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কখনো কোনো খবর নেয়? শুধু কুয়েত নয়, সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলিতে, বিশেষ করে যে সকল দেশগুলিতে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হয় সে সকল দেশের শ্রমিকরাই এই ধরনের অভিযোগগুলো করছে, যেটি এখন এবং পেছনের দিনগুলিতে ছিল। অনেকে মনে করছে যে এটি আগামী দিনগুলিতেও থাকবে, কারণ বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ব্যবস্থাপনা শুধুমাত্র প্রবাসীদের থেকে রেমিটেন্স চায়, এর বেশি কিছু চায় না, যেটি সাধারণ প্রবাসীদের মন্তব্য বা অভিমত। আপনি এই ব্যাপারে কি মনে করছেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দেবেন। সারা কুয়েত জুড়ে নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দল থেকে। কুয়েতের 6টি পৌরসভায় এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।
সর্বশেষ কুয়েতের মোবারক আল কবির এলাকায় নিরাপত্তা কর্মীদের দ্বারা একটি অভিযান পরিচালিত হয় একটি বাড়ির ভিতরে, যেখানে দেশি মদের কারখানা ছিল। 355 ব্যারেল বাজেয়াপ্ত করেছে এই অভিযানে। কাউকে আটক করা হয়েছে কিনা এই প্রতিবেদনে প্রকাশিত না হলেও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ফাহিলে মদের কারখানা শনাক্ত করা হয়েছে এমওআই থেকে, যেখানে দুজন নারীকে আটক করা হয়েছিল যারা এই কারখানার ভিতরেই অবস্থান করছিল। সেই সাথে 200 ব্যারেল মদ ও এটি তৈরির সরঞ্জাম জব্দ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই এছাড়া নিরবিচ্ছিন্ন অভিযান অব্যাহত রয়েছে শ্রম আইন লঙ্ঘনকারী এবং আকামা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে। কুয়েতের সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই ধরনের কাজে যুক্ত হকারি, পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তি বা যারা এক স্থানে এসে অন্য স্থানে কাজ করছে, বিশেষ করে খাদেম বিষাদারি বা কোম্পানির শ্রমিক যারা পার্ট টাইম করছে, এই সকল প্রবাসীদেরকে আটক করার জন্য কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রাখবে। এই পরিস্থিতিতে আপনার করণীয় কী? আপনার কিছুই করণীয় নেই। আপনি যেটি করবেন সেটি হচ্ছে সচেতন, সতর্ক হওয়া। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর এই সকল পরিস্থিতি নিয়ে আপনি সবসময় সজাগ থাকবেন। আপনি যে অঞ্চলে অবস্থান করছেন সে অঞ্চলে কোন এলাকায় অভিযান পরিচালিত হচ্ছে, কোন হাইওয়ে রোড ব্লক রয়েছে বা কোন এলাকায় রেড দিয়েছে, এগুলো আপনি একটু খেয়াল রাখলেই অনেক বড় অভিযান থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন কুয়েতে প্রবেশ করতে হলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে। বিশেষ করে কুয়েত সরকারের সর্বশেষ যে সিদ্ধান্তটি ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভিসা নিয়ে অথবা কুয়েত থেকে যারা বাংলাদেশে ছুটি দিয়েছে তাদেরকেও কুয়েতে প্রবেশ করতে হলে 6 মাস সর্বনিম্ন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এটি নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। বিশেষ করে অনেকেরই আকামার মেয়াদ 1 মাস রয়েছে বা 2 মাস রয়েছে বা আরও কম। মনে রাখবেন, পাসপোর্টের সাথে আকামার কোনো সংযুক্ততা নেই। আকামার মেয়াদ কম হলেও আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ আপনার 6 মাস থাকতেই হবে, যেদিন আপনি কুয়েতে প্রবেশ করবেন সেই দিন পর্যন্ত। নতুন করে যারা কুয়েতে প্রবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনারা কমপক্ষে 2 বছর পাসপোর্টের মেয়াদ রাখার চেষ্টা করবেন, কারণ এটি আকামা নবায়ন সহ বিভিন্ন ব্যাপারে অনেক সময় পাস হয়ে যায় বা অনেক সময়ের পর আপনার কাজে লাগবে। আমাদের সাথে যারা প্রতিদিন যুক্ত থাকেন সকলকে ধন্যবাদ। এছাড়া নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।